কোন মামলা আদালতে তোলা হবে, কোন মামলার রায় কি হবে নির্ধারণ করে দিতেন হাসিনা মুখ খুললেন সাবেক বিচারপতি সিনহা। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি, পুড়িয়ে আসছে জ্বালানি ও উৎপাদন বন্ধের শঙ্কা। ছয় বছর ধরে বন্ধ কুষ্টিয়া চিনিকল, চরম বিপাকে আখ চাষিরা, কাজ হারিয়ে মানবেতর দিন কাটছে 1000 শ্রমিকের দ্রুত চালুর দাবি। রুশ ভূখণ্ডে হামলায় পশ্চিমাদের কাছে অস্ত্র সহায়তার আহ্বান জেলেনস্কির, আরও $250 মিলিয়ন অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারানো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, দলের হয়ে একমাত্র গোল করেন রদ্রিগো। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত, কোন মামলা আদালতে তোলা হবে আর কোন মামলার রায় কি হবে তাও নির্ধারণ করে দিতেন শেখ হাসিনা। দেশ টিভির সাথে আলাপকালে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এমন অভিযোগ তুলে ধরেন, শুধু তাই নয়, কেন তাকে পদত্যাগ করতে হলো আর কোন কারণেই দেশ ছাড়তে হলো সে বিষয়ে মুখ খুলেছেন দেশ টিভির কাছে। বিস্তারিত শাহাদাত তিশাদের রিপোর্টে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সিনহা 2017 সালের 11 নভেম্বর হঠাৎ দেশ ত্যাগ করেন। তবে পেছনের গল্প কি তা হয়তো জানা হয়নি দেশবাসীর। দীর্ঘদিন পর দেশ ত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশ টিভির কাছে। কানাডা থেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কী কী ঘটেছিল তার সঙ্গে। সাইফুল আবেদিন, সে তো রাত্রে এসে আমাকে পিরাপির করতো, মিড নাইটে চলে আসতো। আমি যদি রায়টা সরকারের পক্ষে দিতাম, আজকে সুপ্রিম কোর্ট চলে যেত, একেবারে কোথায় চলে যেত আমি 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 জানি না। সাক্ষাৎকারে তুলে ধরেন কি কি অন্যায় কাজ করতে বাধ্য করত শেখ হাসিনা, কোন মামলাটা কোর্টে তুলতে হবে, কোনটা হিয়ারিং করতে হবে, এটাও কিন্তু প্রধানমন্ত্রী নিজে রেগুলেট করতেন, সবগুলাই প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া হতো না। শুধু তাই নয়, তার কথা অমান্য করার অপরাধে ডিজিএফআই ও তার নির্ধারিত কিছু বিচারক দিয়ে হয়রানির কথাও তুলে ধরেন সিনহা। এই বিচারকরা সেখানে ক্ষান্ত হন নাই, তারা হাইকোর্টের বিচারকদের সঙ্গে রাত্রে আলাপ করে আমার বিরুদ্ধে অনেকগুলা প্রপাগান্ডা দিয়েছে। অভিযোগ করেন সংবিধান লঙ্ঘন করে আব্দুল ওহাবকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করলে অবৈধভাবে অনেককে বরখাস্ত করেন তিনি। একেবারে সুপ্রিম কোর্টটাকে চেঞ্জ করে নিলেন, অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে দিলেন, এটা কিন্তু উনি পারেন না। কারণ হলো কোনো অফিসার, আমি প্রধান বিচারপতি হিসেবে আমি আমার রেজিস্ট্রি থেকে যদি আমি সরাতে চাই তাহলে গভর্নমেন্ট অর্ডার জিও লাগে মিনিস্ট্রি, আমি প্রপোজাল পাঠাবো, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করতে হবে। অর্থাৎ হলো সরকারের সাথে আটাত করে এই কাজগুলো করতে, ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে মামলা করে দুদক। তবে অভিযোগ মিথ্যা প্রমাণ করতে প্রস্তুত সাবেক এই প্রধান বিচারপতি, এমনটাই জানিয়ে ঠিক কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান গ্রিন সিগন্যালের অপেক্ষা। আমার পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন আমার ওয়েলিশার আছে, তারা কিন্তু এটা যদি পাওয়া যায় তাহলে আমি অবশ্যই দেশে যাব, আমি যাওয়ার জন্যই আমি অস্থির। সরকার পরিবর্তনের পর কিছু জায়গায় চাঁদাবাজি বেড়ে গেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুশৃঙ্খল বাংলাদেশ উপহার চান সিনহা। যে চাঁদাবাজি আগে ছিল আওয়ামী লীগের পান্ডারা, এখন কোন দলের পান্ডারা এই চাঁদা চান, যে অপরাধী তাকে প্রোটেকশন না দেবে, এটাই আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে প্রত্যাশা করি। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহে জাপানি কোম্পানির সাথে কয়লা আমদানি চুক্তি শেষ হয়েছে গত মাসে, তাই আর মাত্র মজুদ আছে 1 মাসের জ্বালানি। ফলে 1200 মেগাওয়াটের 2টি ইউনিট আগামী 1 মাস উদযাপনে থাকলে কয়লা শেষ হতে বন্ধ হয়ে যেতে পারে উৎপাদন। সেই সঙ্গে এই মেগা প্রকল্পের কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা বিদ্যুৎ কেন্দ্রটির। প্রকল্পের বিভিন্ন মালামাল আত্মসাত করছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা, এমনকি রাতের আধারে ঘটছে লুটপাটের মতো ঘটনাও। উৎপাদন অব্যাহত রাখতে কয়লা আমদানির পাশাপাশি প্রকল্প এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি সচেতন মহলের। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট।
উৎপাদন বন্ধ সহ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। 2023 সালের জুলাই ও ডিসেম্বরে প্রকল্পের দুটি কেন্দ্র চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতোমো কর্পোরেশনের মাধ্যমে আনা হয় 22,05,000 টন কয়লা। চুক্তি অনুযায়ী কয়লার সর্বশেষ চালান আসে আগস্টের মাঝামাঝি সময়ে। তাদের সরবরাহ করা কয়লা থেকে আর অবশিষ্ট রয়েছে 2,80,000 মেট্রিক টন, যা দিয়ে উৎপাদন চালু রাখা যাবে আর মাত্র এক মাস। নিয়ম অনুযায়ী সুমিতোমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানি দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার কথা থাকলেও শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা কেনা আটকে গেছে। আদালত পর্যন্ত গড়ানোই বিষয়টি রায়ের অপেক্ষায় বর্তমানে আপিল বিভাগে ঝুলে আছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, কয়লা না পেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা ছাড়া উপায় নেই তাদের। 2,80,000 টনের কোল মজুদ আছে, তো এই কোল দিয়ে আমরা দুটো ইউনিট চালাচ্ছি। আর আমাদের কোল প্রকুরমেন্টের যে এটা ওটা প্রসেস চলতেছে, কিন্তু প্রসেসটা একটু ই হয়ে গেছে। হ্যাঁ, কোর্টে একটা মামলা দিন আছে, দুই মাস পরে হয়তো একটা অনিশ্চিত। যদি কোল সাপ্লাই চেইনটা ঠিক না থাকে তাহলে তখন হয়তো বা শাটডাউনের দিকে যেতে হতে পারে। এদিকে প্রকল্পের ভেতর থেকে কোটি টাকার সরঞ্জাম সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। গত 31 আগস্ট প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ ও প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের নির্দেশে জাহাজে করে সরিয়ে নেওয়ার সময় 15 কোটি টাকার তামার কেবল জব্দ করা হয়। আটক করা হয় এর সাথে জড়িত 5 জনকে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শুধু 31 আগস্ট নয়, এর আগেও পস্কোর নাম ব্যবহার করে 2 কন্টেনার মালামাল গায়েব করে দেয় প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান। এছাড়া গত 5 আগস্টের পর স্থানীয় কিছু দুর্বৃত্ত রাতে প্রকল্প এলাকায় ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। ওরা যে কেবল এবং কন্টেনার নিচ্ছিল, সেখানে আপনার গেট পাসের সাথে ওদের ইনভয়েস ছিল না, তো ইনভয়েস না থাকলে তো ওটা ধরেন ওদের মালামাল, তো এটা বৈধ বলা যাবে না। আমাদের কম সংখ্যক নিরাপত্তা দিয়ে কিছুটা সমস্যা হচ্ছে, কারণ অনেক দূরে দূরে পোস্টগুলো দেওয়া হয়েছে, সেই পোস্টগুলোতে আসলে অনেক ক্ষেত্রে ওরা এলাকার কিছু দুষ্কৃতিকারী অনুপ্রবেশের চেষ্টা করে। 2023 সালে যাত্রা শুরু হওয়া এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে গত 31 আগস্ট পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 364,81,75,646 ইউনিট বিদ্যুৎ। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। 6 বছর আগে লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চিনিকল। একসময় যেখানে শ্রমিকদের কোলাহল ও মেশিনের শব্দে মুখরিত ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। এতে চরম বিপাকে রয়েছেন আখ চাষিরা, মানবেতর জীবনযাপন করছেন প্রায় 1,000 শ্রমিক ও কর্মচারীরা। তারা বলছেন, সরকারি এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। নতুন সরকারের কাছে পুনরায় প্রতিষ্ঠানটি চালু করার দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2020 সালে লোকসানের অজুহাত দেখিয়ে কুষ্টিয়া সুগার মিলের আখমড়াই কার্যক্রম স্থগিত করে সদ্য পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এরপর থেকে আর আলোর মুখ দেখেনি ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটি। এতে পরিবার নিয়ে চরম বিপদে পড়ে যায় চিনিকলটির অধীনে থাকা কয়েক হাজার আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। 4 বছর ধরে চিনিকলটি বন্ধ থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। এমন শ্রমিক আছে 16-20 বছরের চুক্তিভিত্তিক এই প্রতিষ্ঠানের সাথে চাকরি করে আসছে। এই মিলটা যখন বন্ধ হয়ে যায় তাদের আসলে কোনো জায়গায় যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। এই মিলের বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক শ্রমিক কর্মচারী তারা অর্থের অভাবে, চিকিৎসার অভাবে অনেকেই মারা গেছে। আমাদের মিলটা আনুমানিক 4-5 বছর বন্ধ হয়ে গেছে, তো এখানে 1,200 শ্রমিক কর্মচারী ছিল, তারা খুবই কষ্টে জীবনযাপন করছে। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে এখানকার শ্রমিক কর্মচারীরা। নতুন সরকারের কাছে চিনিকলটি পুনরায় চালু করার দাবি তাদের। এখন যদি আপনারা আপনাদের মাধ্যমে সরকারকে বোঝেন যে আপনারা যে সমস্ত মিলকে আপাতত প্রোডাকশন বন্ধ রাখছেন, এগুলোকে অডিট কমপ্লিট করে এদের পাওনা জানা শোধ করে তারপরে নতুন এখানে বাই প্রোডাক্ট অনেক কিছু করা যাবে। এই চিনিকলগুলি বন্ধ করে দিয়ে স্টপ করে দিয়ে
চিনির বাজার 60 টাকাতে 140 টাকা করে বিক্রি করছে, তাহলে পার কেজিতে যদি এত টাকা করে লাভ হয় তাহলে আপনি চিন্তা করেন ওরা লাভ করে, তাহলে মিল্কি লস, এই মিল 3 ডবল লাভ হবে। অবিলম্বে এই সুগার মিলগুলো একটা কমিটি তৈরি করে কীভাবে পুনরায় চালু করে শ্রমিক কর্মচারী আখ চাষি সবাইকে বাঁচিয়ে রেখে সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের জনগণ ছাত্ররা দেখেছে সেই স্বপ্ন যাতে আমাদের বাস্তবায়ন হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে সরকারি সিদ্ধান্তে আখমাড়াই কার্যক্রম স্থগিত করা হয়েছে, নতুনভাবে নির্দেশনা পেলে আবারও চালু হবে প্রতিষ্ঠানটি। আমরা বন্ধও করি নাই, আমরা সবসময় চালু করার পক্ষে, কারণ সরকারের চিঠিতে বন্ধ হয়েছে, সরকারের চিঠিতেই চালু হবে। সাধারণ মানুষের দাবি, বন্ধ চিনিকলটি চালু করে পরিকল্পনামাফিক চালালে লাভবান হবে সরকার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এ অঞ্চলের মানুষ। নাইদা শান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাক ও বাসের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর 13 নম্বর পিলারের উপর এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথর বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে 3 যাত্রী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। আহত 8 জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পটে যে অবস্থা ভাই, একজনের তো এক দুবার দেখ চলে গেছে গা, একজন 3 ডুব, একজনের স্বামী মারা গেছে। ওই আন্টি কি যে কান্দা কাটতেছে, আমি ভাই মাঝখানে ছিলাম, আমার পাশে যে ছিল সামনে গিরিল এসে তার পেটের ভিতর ঢুকে গেছে ভাই, আল্লাহ আমারে বাঁচাইছে ভাই। 2006 সালের পর থেকে ক্ষমতার বাইরে বিএনপি, এ সময় সম্মেলন হয়নি রাজশাহী জেলা ও মহানগর কমিটির। কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া কমিটিতে চলে সংগঠনটির কর্মকাণ্ড। জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় বারবার কমিটিতে পরিবর্তন এসেছে, কিন্তু খুব একটা লাভ হয়নি। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাংগঠনিকভাবে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহী জেলা ও মহানগর বিএনপিতে গত 2 বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছে আহ্বায়ক কমিটি। 3 মাসে সম্মেলন করার নির্দেশনা দিয়ে কেন্দ্র ওই কমিটি দিয়েছিল। জেলায় আবু সাইদ চাঁদ ও মহানগরে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা আহ্বায়ক। প্রায় 18 বছর রাজশাহীর রাজনীতির মাঠে কোণঠাসা বিএনপি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলটি। আমরা 5 বছরের সম্মেলন করতে পারিনি, এটা সঠিক। সেটার কারণে যে আমরা কোথাও বাড়িতে বেরোলে কুত্তাকে যেভাবে মানুষ মারে না সেভাবে মেরেছে, আমাদের পার্টি অফিস ধ্বংস করেছে, আক্রমণ করেছে, যার জন্য স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারিনি। দেশনেত তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যেভাবে মানে দল গোছাচ্ছেন, বিএনপি আর ব্যাকফুটে যাবে না। আমরা বিশ্বাস করছি গণতান্ত্রিক পন্থায় কাউন্সিলের মাধ্যমে আমাদের সংগঠন আবার পুনরায় পূর্বের অবস্থাতে ফিরে যাবে। দীর্ঘ সময় পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দল গোছানোর কাজে হাত দিয়েছে বিএনপি। তাই ত্যাগীদের নিয়ে নতুন কমিটি করার দাবি স্থানীয় নেতাকর্মীদের। যারা নিবেদিত প্রাণ বিএনপির, যারা বিএনপিকে ভালোবাসে এবং যারা সর্বোপরি দলের চেইন অফ কমান্ড মানে, তাদেরকেই দল আগামী দিনে আবার নেতৃত্বে আনবে। যারা নীতি নির্ধারক পর্যায়ে নেতৃবৃন্দ আছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ, যাদের যোগ্যতা আছে তাদেরকে নেতৃত্বে নিয়ে এসে বিএনপিকে আবার পুনর্গঠন করবেন এবং দেশ চালানোর পরিচালনার দায়িত্ব দেবেন। সংকটকালে যারা দলের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছেন তারা যোগ্য স্থান পাবেন বলে আশ্বস্ত করেন দলটির এই কেন্দ্রীয় নেতা। যারা ত্যাগী, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, যারা বেগম খালেদা জিয়ার আদর্শের নেতৃত্বে প্রাণ দিয়ে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, সেই আদর্শ অনুযায়ী দল আবার পুনর্গঠন। বিএনপির নতুন নতুন পদক্ষেপ ও কর্মসূচি নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এখন লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। বরিশাল নগরীর উন্নয়ন ও সংস্কার কাজে নিজেদের পছন্দের ঠিকাদার নিয়োগ দিতেন চাচা ভাতিজা খ্যাত সদ্য সাবেক 2 মেয়র। এসব ঠিকাদারদের মাধ্যমে লোপাট করা হতো কোটি কোটি টাকা। অন্যদিকে অপছন্দের অনেক ঠিকাদারদের পাওনা বিল আটকিয়ে করতেন হেনস্থা। এতে করে নগরবাসী বঞ্চিত হয়েছে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে, আর ভুক্তভোগী ঠিকাদার পরিবারগুলো ভুগেছেন নিদারুণ কষ্টে। বিলম্ব হলেও এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বরিশালবাসী।
বিস্তারিত শফিক মুন্সি রিপোর্টে। আমাদের একজন ঠিকাদার মারা গেছে বিনা চিকিৎসায়, 3 মাস ঘরে পড়িয়া খাইয়া না খাইয়ে সে মারা গেছে, মতিউর রহমান, কাঠপট্টি বাসা। তার ফাইল রয়ে গেছে, তার ফাইলে একটা কালি রাচর দেয় নাই। গেল 7 বছর ধরে বরিশাল সিটি কর্পোরেশনে এভাবেই নিপীড়নের শিকার হন কিছু ঠিকাদারেরা। পাওনা টাকা না পেয়ে ভীষণ দিশেহারা তারা। 2013 থেকে 2018 মেয়াদে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আহসান হাবিব কামাল। সে সময় নগরের বিভিন্ন উন্নয়ন ও সংস্কারে প্রায় 350 কোটি টাকার কাজ করেন ঠিকাদারেরা। এসব কাজের অনেক টাকা বকেয়া থাকলেও তা পরিশোধ করেননি সদ্য সাবেক 2 মেয়র চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং ভাতিজা সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ। বকেয়া না পেয়ে পথে বসেছেন অনেকে। বৈষম্যের শিকার ঠিকাদারেরা সম্প্রতি ঘেরাও করেন নগর ভবন, বর্তমান প্রশাসকের কাছে তুলে ধরেন তাদের পাওনার ফেরিস্তি। সাদেক আবদুল্লাহ যখন মেয়র হয় আমাদের এই অফিসে ঢুকতে দেয় নাই, আমাদের সমস্ত ফাইল তিনি তালাবদ্ধ করে রেখেছে। এরপরে খোকন সেনিবাদ আসার পরে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের কিছু একটা হবে, তিনি সেই একই কাজ করলেন। কোটি কোটি টাকার কাজ করার কোনো লোক ছিল না তখন, আমরা 2-4-5 লক্ষ টাকার কাজ করে প্রশাসক এবং মেয়র মহোদয়দেরকে সহযোগিতা করেছি। চাচা ভাতিজার করা অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং বিএনপি নেতৃবৃন্দ। অভিযোগ উঠেছে নিজেদের লোক দিয়ে লোক দেখানো কাজ করে লোপাট করা হয়েছে কোটি কোটি টাকা। আমাদের দলীয় অনেক যারা বোনাফায় ঠিকাদার, বেসিক্যালি তারা পেশায় ঠিকাদার, তারা ঠিকাদারই কাজ করে, কাজের বিল পায় না। এখন অনেক ঠিকাদার পেন্ডিং বিল নিয়ে আছে। ভাতিজা যখন ছিল তখন সে প্রায় 400 কোটি টাকার মতন টাকা নিয়ে তার ওয়াইফ পালায়নরত ছিল, সেই অবস্থায় কিন্তু তার ধরা পড়ছে। আবার নতুন মেয়র ছিল যে চাচা, সেও 100 কোটি টাকার মতন লোপাট করছে। বিগত মেয়রদের অনিয়মের কথা স্বীকার করে যথাযথ পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দেন এই কর্মকর্তা। তো তারা সিটি কর্পোরেশনে কাজ করছে, ফলে তারা যে টাকা পাওনা আছে সেগুলোতে আমরা বিধি মোতাবেক কত টাকা আমরা দ্রুত পরিশোধ করতে পারি সেই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদেরকে জানানো হয়েছে সেটা। গেল 7 বছরে পাওনা টাকা না পাওয়া ঠিকাদারদের পাওনার পরিমাণ প্রায় 70 কোটি। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।